আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভ করবেন। ওকে, সো আপনি সরাসরি আপনার টিকটক অ্যাপটার ভিতরে চলে আসবেন। অ্যাপটার ভিতরে আসার পর প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে আসার পর সরাসরি থ্রি লাইনের অপশনে ক্লিক করবেন। ক্লিক করবো, দেখেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, সরাসরি সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সরাসরি অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করলে দেখতে পারবেন এখানে পাসওয়ার্ড এবং ডিঅ্যাক্টিভ অর দেখতেছেন ডিলেট অ্যাকাউন্ট। সরাসরি আপনি ডিঅ্যাক্টিভ অ্যান্ড ডিলেট অ্যাকাউন্ট ক্লিক করবেন। তো এখানে দুটো মাধ্যম চলে আসবে, ডিঅ্যাক্টিভ এবং ডিলেট। তো আপনার ডিঅ্যাক্টিভ দেখাবো কীভাবে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করবেন। তো সরাসরি আপনি ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করবেন। ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনার সামনে ডিঅ্যাক্টিভ একটা অপশন রয়েছে নিচের দিকে। সরাসরি আপনার ডিঅ্যাক্টিভ অপশনে ক্লিক করবো। ডিঅ্যাক্টিভ অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড চাচ্ছে আপনার সেই টিকটক অ্যাকাউন্টের, মানে সেই পাসওয়ার্ডটা এখানে লিখে সরাসরি আপনি ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করবেন। সরাসরি আপনার পাসওয়ার্ড দেওয়ার পর ডিঅ্যাক্টিভে ক্লিক করলে দেখতে পাবেন ডিঅ্যাক্টিভ আপনার অ্যাকাউন্টের নামটা আসবে, মানে আপনার ইউজার নেমটা, তারপর দেখতে পাবেন ডিঅ্যাক্টিভ। সরাসরি আপনি ডিঅ্যাক্টিভ অপশনে ক্লিক, পার্মানেন্টলি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। এরপর যদি অ্যাক্টিভ করতে চান সেক্ষেত্রে আপনি আবার ক্লিক করে এখান থেকে অ্যাক্টিভ করতে পারেন। ওকে, সো আমাদের অ্যাকাউন্টটা কিন্তু পার্মানেন্টলি ডিঅ্যাক্টিভ হয়ে গেল। সো বিয়াস, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের কাছে একটু উপকার এসে থাকে, তাই একটু ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন মতামত, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।